ট্রেকিং বেঙ্গল উইকিং ফাস্ট। কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ, মিশন MBBS, বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নাম্বারে। সাত বছরের এক কিশোরকে নদীতে স্নান করাতে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে খুনের অভিযোগে এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল মালদা জেলা আদালত। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম, কাছে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 03-210-255-046। জিম, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা। মাত্র সাত বছরের এক কিশোরকে নদীতে স্নান করাতে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে খুনের অভিযোগে এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল মালদা জেলা আদালত। জানা গিয়েছে ওই গৃহবধূর নাম আদুলি বিবি। গত 2017 সালের 28 মার্চ ওই গৃহবধূ তার নিজের দেওর মাত্র সাত বছরের ইয়াসিন আলীকে নদীতে স্নান করাতে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে মেরে ফেলে বলে অভিযোগ উঠেছিল। ঘটনাটি ঘটেছিল মালদা জেলার অন্তর্গত গাজল থানার বড়গাছি এলাকায়। ঘটনার তদন্ত শুরু করে গাজল থানার পুলিশ ওই গৃহবধূকে গ্রেপ্তার করে। এই দিন এই মামলার রায় দেয় মালদার পঞ্চম সেশন জেলা আদালত। নির্দিষ্ট প্রমাণ এবং সাক্ষীর ভিত্তিতে দোষী সাব্যস্ত করা হয় ওই গৃহবধূকে। বিচারপতি অসীমা পাল এই দিন যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সঙ্গে 10,000 টাকা জরিমানা অনাদায়ে 6 মাসের জেলের রায় দেন। ঘটনা হচ্ছে যে 28/4/2017 ঘটনা। আদুরি বিবি নামে একজন মহিলা তার দেওর ইয়াসিন আলী, তার বয়স ছিল 7 বছর, তাকে নদীতে স্নান করাতে নিয়ে যায় এবং সেখানে তাকে জলের মধ্যে ডুবে মারে এবং তাতে অনেকে দেখেছে, এমনকি তার আদুরি বিবি নিজস্ব সন্তান সেও দেখেছে যে সে এসে কোর্টে এসে সাক্ষী দিয়ে গেছে যে আমার মাই আমার কাকাকে গলা টিপে জলের মধ্যে ডুবে মেরে ফেলেছে। মারার মোটিভটা কি ছিল আদুরি বিবির? মারার মোটিভটা সেটা সঠিক যে যেটা খবরের মধ্যে যে বেরিয়ে এসছে বা যেটা কেসের মাধ্যমে যেটা জানতে পারা গেল যে সে বাড়িতে কোনো ঘটনা তেমন ছিল না এবং সেদিন কোনো ঘটনাই ছিল না এবং কেন যে তাকে জলের মধ্যে ডুবে মেরে ফেলা হলো সে কারণটা ওই সাক্ষীর মাধ্যমে আসছে যে নাকি তাকে গলা টিপে জলের মধ্যে ডুবে মেরে। আজকে মহান আদালত কি রায় দিল? মহান আদালত রায় দিলেন যে এটাতে মৃত্যুদণ্ড আছে এবং যাবজ্জীবন কারাদণ্ড আছে। যা যাবজ্জীবন কারাদণ্ড হলো, 10,000 টাকা ফাইন, অনাদায় 6 মাস। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459551।